কোন কোন মাধ্যমে মূলত দাওয়াটা ফলপ্রসূ হবে বলে আপনি সাজেস্ট? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের যুগে এখন কিন্তু সর্বোচ্চ দাওয়ার মাধ্যমগুলি চলে আসছে, যেমন আমাদের মসজিদ একটা মাধ্যমের কথা আমাদের ভাই বললেন, একটি মাধ্যম আছে আমাদের মিডিয়া মাধ্যম, যেটাই যে তারুণ্যের জিজ্ঞাসায় সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এখন একটা দাওয়ার কাজ হচ্ছে, মাহফিল সেমিনার সিম্পোজিয়াম তারপরে আপনার বিভিন্ন টক শো এগুলির মাধ্যমে করা যেতে পারে। বিশেষ করে এখন সবচেয়ে বেশি ফলপ্রসূ যেটা মিডিয়া মাধ্যম, মিডিয়াকে যদি আমরা পজিটিভলি ইউজ করতে পারি তাহলে সহজেই আমরা মানুষের দোরগোড়ায় কোরআন পৌঁছাই দিতে পারি। বলছিলেন দাওয়ার, তরুণদের দাওয়ার ক্ষেত্রে কী কী ভূমিকা নেওয়া উচিত এবং দায়ীদের কী কী গুণাবলী থাকা উচিত? আমরা বিরতির আগে শেখ শুনছিলাম, মনে হয় একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসি। আমরা দ্বিতীয় একটি প্রশ্ন নিব তরুণদের মধ্যে থেকে। আসসালামু আলাইকুম শেখ, আমি সাকিব আল বাসেদ গ্রিন ইউনিভার্সিটি থেকে। শেখ, আমার প্রশ্ন হচ্ছে একজন জেনারেলে পড়ুয়া হয়েও আমি কীভাবে দায়ী আল্লাহর ভূমিকা পালন করতে পারি? মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মূলত আল্লাহ তাআলার এই দাওয়ার কাজ শুধুমাত্র আলেমদের দায়িত্ব নয়, এটা মুসলিম উম্মা উম্মতে মুহাম্মাদের সবারই দায়িত্ব। কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাহলে বোঝা গেল এখানে উম্মতে মুহাম্মাদি সবার জন্য এটা দায়িত্ব। এই জন্য কে জেনারেল, কে আলেম বা কে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, কে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, ইট ডাজেন্ট ম্যাটার। আমাকে হচ্ছে দিনের জ্ঞান অর্জন করতে হবে, দিনের জ্ঞান অর্জন করে তারপর আমাকে সেই দিনের প্রচারে কাজে লাগতে হবে। এই জন্য আমরা যেহেতু মানুষদেরকে কোরআন এবং সুন্না ভিত্তিক দিনের পথে আহ্বান করব, সেই কোরআন এবং সুন্না অনুযায়ী যদি আমরা তাদেরকে আহ্বান করি তাহলেই আমরা সহজে পৌঁছতে পারব। এই ইনস্ট্যান্স কিন্তু আমাদের দেশে আছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আছে, যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেও আজকে বিশ্বব্যাপী দাওয়ার কাজ করে যাচ্ছেন। একটু সংযোজন করতে চাই, সেটা হচ্ছে সূরা ইয়াসিনের দিকে যদি আমরা একটু নজর করি, সেখানে ফাআজ্জাজনাহুম বিসালিস, আমি তৃতীয় নবীকে দিয়েও তাদেরকে সহযোগিতা করেছি দাওয়ার কাজ করার জন্য, তখন তারা শুনছিল না। ওখানে একজন সাধারণ মানুষের কথা বলা হয়েছে, আপনি সূরা ইয়াসিন যদি পড়েন সেখানে তিনজন রাসুলের যত দাওয়াতের কথা ওই সূরা ইয়াসিন এসছে তার চেয়ে একজন জেনারেল ব্যাকগ্রাউন্ড, জেনারেল পড়ুয়া মানুষ, সাধারণ মানুষের দাওয়ার কথা বেশি এসছে। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা দাওয়ার জন্য কখন কাকে মঞ্জুর করবেন সেটা আল্লাহই ভালো জানেন। সাহাবিরা কয়জনে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিলেন, নবীজি সাল্লাল্লাহু কি মাদ্রাসায় কখনো জীবনে পড়েছেন? তাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। মসজিদ ভিত্তিক যে মানে জ্ঞান চর্চার কথা বললেন, সেখান থেকেই তো সাহাবিরা তৈরি হয়েছেন, এরপর দাওয়ার কাজে তারা আত্মনিয়োগ করেছিলেন। সবাই করতে পারেন।